আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে লাইভ ভিডিও নিয়ে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারান জন রক্তাক্ত অঙ্গনা। কিন্তু কেন এবং কিভাবে এই ঘটনাটি ঘটে গিয়েছে, চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। অভিনেতারা অনেক সময় অভিনয় করতে গিয়ে চরিত্রের গভীরে ঢুকে পড়েন। ফিল্মের পরিভাষায় যাকে বলা হয় মেথড অ্যাক্টিং। এর মূল মন্ত্রই হলো চরিত্রের সঙ্গে একাত্মবোধ করা, চরিত্রটিকে যাতে কোনো একটি বিশেষ পরিস্থিতিতে অভিনেতা স্বতঃপ্রণোদিতভাবে তাই করে যা বাস্তব চরিত্রেও করত সে। অভিনেতা জন আব্রাহাম বলিউডে অ্যাকশন হিরো হিসেবে অনেকটাই এগিয়ে গিয়েছেন বলে মনে করেন তার অনুরাগীরা। সেই জনও মেথড অ্যাক্টিংয়ে কম যান না। সম্প্রতি জনের অ্যাকশন সিনেমা সত্যমে বিজয়েতে টু পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে তেমন সাড়া না তুললেও জনের অ্যাকশন এবং পর্দায় ফিডব্যাক উপস্থিতি ভক্তদের মনে ধরেছে। বিপাশার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে জনের আবেগপ্রবণ অভিনয়ও মন ছুঁয়েছিল দর্শকদের। এর জন্যই আবার এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয় করতে গিয়ে একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন জন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এই অভিনেতা আর আঘাত পেয়ে রক্তাক্ত হন সেই অভিনেত্রী। ঘটনাটি ঘটে শুট আউট অ্যাট ওয়াডালা সিনেমার শুটিংয়ে। জনের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত। ভারতের আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে জানা গিয়েছে এই সিনেমার বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল জন কঙ্গনার। তার মধ্যে দুটি বেশ নিবিড় মুহূর্তের, একটি আবেগ প্রবণ জীবনের দৃশ্য, অন্যটি শয্যা দৃশ্য। জন কঙ্গনার সেদিনের শুটিং এ উপস্থিত একজনকে উদ্ধৃত করে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় আবেগতাড়িত হয়ে কঙ্গনাকে আঘাত করে ফেলেন জন। সাধারণত অভিনেতা অভিনেত্রীরা দাবি করেন নিজেদের মধ্যে বোঝাপড়া বা বন্ধুত্ব না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় অস্বস্তি বোধ করেন দুপক্ষই। যদিও জন আর কঙ্গনার জীবনে দেশের শুটিং এ তেমন সমস্যা হয়নি, সংবাদ সংস্থার এক প্রতিবেদনে ওই প্রত্যক্ষদর্শী দাবি করেছেন এর আগেও একটি ছোটখাটো জীবনের দৃশ্যে অভিনয় করেছিলেন দুজন, কিন্তু গোলমাল বাদে শয্যা দৃশ্যে অভিনয়ের সময় সিনেমায় জনের চরিত্রটি ছিল একজন আন্ডারওয়ার্ল্ড ডনের। কঙ্গনার সঙ্গে তার শয্যা দৃশ্যটি একটা সময় এমন পর্যায়ে পৌঁছে যায় যে অভিনেত্রীকে তিনি আদর করছেন নাকি যৌন হেনস্থা করছেন বোঝা যাচ্ছিল না, এমনটাই জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী। শয্যা দৃশ্যের গল্পটি ছিল কিছুটা এরকম, কঙ্গনা এবং জনের চরিত্রের মধ্যে কথা কাটাকাটি হয়, মাঝপথে কঙ্গনাকে থামিয়ে তাকে আদর করতে শুরু করেন জন। কিন্তু বাস্তবে জন এই পর্যায়ে কঙ্গনার হাত এতটাই জোরে চেপে ধরেন যে অভিনেতার হাতের চাপে নায়িকার চুড়ি ভেঙে যায়, তার হাত কেটে রক্তাক্ত হয়ে পড়ে। ব্যাপারটা বুঝতে পারে জন আব্রাহাম। কয়েক মুহূর্তের সময় লেগে যায় জনের এই জিনিসটি বোঝার, তবে দ্রুত তিনি নিজেকে সামলে নেন, কঙ্গনার কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেন এই অভিনেতা। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।